সে বিপদে কত বার বলছি বাজারে যাও বাজার সাথে আনো কিছুই তুমি আনো নাই ওই ভয় লাগার মতো ঘরে শুয়ে বসে থাকো মানে তুমি এটা করতে পারো না আমি তো তোমার অনেক ভালোবাসি আর দেখো আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না তুমি এরকম করো না প্লিজ বলছি না যে এটা আমার শেষ কথা তোমার সাথে আমার প্রেম আজ থেকে ব্রেকআপ দোস্ত আমি তো কাজ কাম খুঁজতে আছি তারপর টাকা পয়সা দেন দুই দিন আগে আমি মাছ কিনে দিছি ও তুমি আইছো তোমার লাগি আগে থেকে না সাথে দেখে রাখছি রাখ না আমি রেডি মানে এই কদিন নতুন দাদা কিন্তু যেটা কি করছো ভাঙ্গা বলাইছো সারাদিন বাইতে বইয়া থাকো শুয়ে থাকো কাজ কাম করস না তোরে কতবার কইছি চল আমার লগে কাজে চল তোরে চা খাওয়াইতাম না যা এরকম করস কা তুই না আমার দোস্ত একটা চায়ের দাম আর কত পাঁচটা পাঁচটা লাগে এরকম করো এমাইসে হ পাঁচটা একটা চায়ের দাম পাঁচটা এই পাঁচটা কামাই করবার গিয়ে দেখো এই পাঁচটা খাওয়াইতে খাওয়াইতে তোমার কত হাজার টাকা খাওয়াইছে হিসাব নাই এটা হিসাব করলে অনেক হইয়া জায়গা দোস্ত এরকম করস কা একটা চা হইতো না চল পরে তোর আবার আমি এক বালতি খাওয়াই দিই চা আয় আমি দাঁড়া বউ তো আর যাইতাছে না বউ বাসে আছে একসময় গিয়ে দেখে আসছি তো এখন কি সমস্যা দেখাইতে না আমি তো এখন এক জায়গায় যাইতাছি বুঝতে পারছি না যাওয়া যাবো না দোস্ত এখন সাহস নাই আমার লোকে তক্কর দিবি কতবার কই হে সেই মায়ের কাজেই করব মায়ের কাজেই করব একশো বার কইছি বাজারে যাও যাইয়ে বাজার সদে আনো এখন এসে বউ কিরে এটা কি তোর বউ তোর আগে কইছিলাম যে আমি যাম না তুই আমরা তারপর টাইনা নিয়ে গেছিস আল্লাহ দেখ এটা তুই কি বিয়ে করছিস এটা বউ না দরজাল যে এটা মনে করস আমি তো মনে করি এটা আগুনের গোলা
তুই তো আগে কষ্ট না আমারে তোর বউ এরকম তাহলে তো আমি জীবনে তোর বাঁচতে যেতাম না তুই তো আমারে বলার সুযোগ দিত না তুই আমার টাইম না বাসা নিয়ে গেলি আমি তো তোরে বললাম যে আমার কাজ আছে আমি কি লিগা বলছি তোরে তুই বুঝতে পারছ না এখন আল্লাহ বলছস কি লিগা কইছি হ্যাঁ বুঝছি কেমন বউ দেখছি তুমি বাঁচতে যাও বন্ধু তুই কই যাস আমি বাঁচতে যাই কিরে সুমন কই যাস দেবদাসের মতো আরে কইস না রে ভাই মন দা ভালো না এদিকে আয় বনে মন ভালো নাই মানে আরে কইস না ভাই সংসারে অশান্তি কে কি হইছে তুই নে দুদিন ধরে না বিয়ে করলি তারপর সংসার আবার অশান্তি কেমনে হইলো না ওই কথা কওয়া যাব না কে কোন যাইবো না আর শরমের ব্যাপার শরমের ব্যাপার বুঝতাছিস না খুইলা ক আরে দোস্ত কি কমু তোর ভাবি সারাদিন বাইতে খালি ঝাড়া নিয়ে লড়ায় খাবি তো ঝাড়া বের তো খাবি বেটা তোর বউ চাই কি জানো তুই তো খাওয়াস খালি ডাল ভাত বেটা তোর বউয়ে চাই ভালো মন্দ তো খাইবার চাই বুঝছস তুই তো তা দিবার পারস না তুই কাম কাজও করস না তুই ঝাড়া বাড়ি না খাইবো কেনা ঝাড়া বাড়ি আমি খামো পাড়া বসে লোকজন ঝাড়া বাড়ি খাইবো কেউ খাইবো না সুন্দরী একটা বিয়ে সুন্দর একটা মায়ের বিয়ে করছ সুন্দরভাবে কাজ কাম করবি খেতে কাজ করবি জমি না কাজ করবি রাজমিস্ত্রির কাজ করবি কাজের অভাবে এই শহরে কাজ কাম করা বাদ দে খালি কি করস খালি বাসাই থাকস বাসাই থাক তোর বউ মনে করে যে গালে মেকআপ দেয় সে মেকআপের দাম জানোস কয় টাকা বেটা একটা মেকআপ বক্সের দাম হলো 1200-1400 টাকা আবার এই যে যে গরুর মাংস খাবার চায় গরুর দাম জানোস কত বেটা 1500 টাকা কেজি বেটা আর তুই কি খাওয়াস ডাল ভাত এটি খাওয়ালে তো ঝাড়ের বাড়ি কে জুতার বাড়ু খাইবি দুই দিন পর দোস্ত আমি তো কাজ কাম খুঁজতে আছি তারপর টাকা পয়সা দিয়ে দুই দিন আগে আমি মাছ কিনে দিছি আমার যেটুক সামর্থ্য আছে আমি তো আইনে দিই কিন্তু ওর করতে করতে এটা অভ্যাস হয়ে আছে কি করবো ক বাসা গেলে এরকম করে মাছ যে সময় আছে এই সময় এটা আইনে দিই শুন তোর বইয়ের একটা অভ্যাস হয়ে আছে এক ধরনের মহিলা আছে বুঝছস কুখাইনার বাচ্চা কুখাইনার বাচ্চা কি জানোস খালি খাও খাও করে তুই কি করবি যখন তোর বউ তোর ঝাড়ু যখন বাইরে আয় না বাইরে আসে না ওই ঝাড়ুটা কাইরা নিয়া বুঝছস তুই তোর বউরে মারবি মারার পরে তোর বউ যখন করবো না ও মা গো ও বাবা গো বাঁচাও এখন তুই ভাববি কি তোর বউ মনে করে শিক্ষা হয়ে গেছে গা বুঝছস তুই হাসা কথা কইছ আজকে মনে করে যে যে পোতা মাঠ কাছ না এই শার্টের পোতা মাছ দিয়ে খুলে যা বডি বাই করে তোর বউয়ের সামনে যা মুরগি হয়ে যাস না গেলে মুরগি হয়ে যা যেদিন যাবি জারির বাড়ি খাইবি দোস্ত ঠিক কইতাছ তো হ্যাঁ যা যা আজ কাহি দোস্ত ঠিক কইতাছ তো আর কিন্তু ভয় লাগতাছে আরে বেটা যা আগে যা না কে সাহস করে যা আলা কি একটা জামাই হইছে ওই রম বউ আমাগু হইলে দিনটা চুপে চুপে খালি উঠাইতাম বসাইতাম উঠাইতাম বসাইতাম আলা ভিতু জামাই গঙ্কা তোর লগে কথা কড়ায় নসাকাল হই বউ ও বউ কি ব্যাপার তুমি আসছো তোমার লাগে আগে থেকে আমি ডাটা রাখছি ডাটা রেডি করে রাখছো না হ্যাঁ আমিও রেডি আছি মানে দেই ওদিনকে নতুন ধারা কিনা এটা কি করছো ভাঙ্গে ফলাইছো এ তো তোমার বাইরে ভাঙছি ও ও ভাগো আচ্ছা কেন ছোট আছে না ও দেখো কে কথাতে বাঁচাও আচ্ছা কেন কি প্রতিদিন আমারে ধারা না লড়াও না আচ্ছা আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি এখন করব না আমার আপ করে দাও আমার ভুল হয়ে গেছে আমার বাপ আচ্ছা ওঠো আমি কি তোমারে মারতে পারি তুমি তো ওদিনকে আমার সাথে বন্ধু হয়েছিল তার সামনে আমার ধারণ না লড়াই তো বাইরে গেছি তো আমার মাইজে খারাপ হয় তো এগুলো কি ঠিক আমি তোমার যা তা তাই তাই নদী না তারপর তুমি আমার সাথে এরকম করো কি শুনে তো এর জন্য মাইজে আমার খারাপ হয় না তো আমার মাফ করে দাও আমি আর জীবন এরকম করব না আচ্ছা তুমি মন খারাপ করো না ঠিক আছে আমি তোমার মারতাম না তুমি প্রতিদিন আমাকে এরকম করে দিকে তোমার এরকম করছি আমি কাজ কাম করি তুমি দেশ যারা চাবে ওর সময় এটাই না